بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা আপনারা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোগ্রাম দেখছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা মোবারকবাদ গ্রহণ করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও ভালোবাসার তৌফিক দান করুন। তার ফুটস্টেপ, তার পদচিহ্ন ধরে আমাদের চলার তৌফিক দান করুন এবং তার জীবন থেকে আমরা যা কিছু শিখি তার জন্য আমাদের জীবনে প্রতিফলিত হয়ে উঠুক, তার থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি, এটাই আমরা চিন্তা ভাবনা করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে চ্যাপ্টারটা নিয়ে আসবো সেটা হলো গাজওয়াতি বদর বা বদর যুদ্ধ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আগে 8টা যুদ্ধ নিয়ে আলোচনা করেছি যেখানে আমাদের নবী সরাসরি অংশগ্রহণ করেছেন দুটোতে, এবং অন্যান্য সাহাবায়ে কিরাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন বাদ বাকি 6টাতে। সবগুলো ছিল এক ধরনের যুদ্ধের মহলার মতো। একটা যুদ্ধের কথা বোধ হয় আপনাদের মনে আছে যেখানে আমরা বলেছিলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও গিয়েছিলেন সেই যুদ্ধে, জাতুল দুল আশিরা অথবা ওশাইরা, যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যুদ্ধে গিয়েছিলেন উনি শুনতে পেয়েছিলেন যে মক্কা থেকে আবু সুফিয়ান বড় একটা বাহিনী নিয়ে সিরিয়ায় যাচ্ছে, যাওয়াটাকে বন্ধ করার জন্য অনেক টাকা নিয়ে যাচ্ছে, কারণ সেখানে অস্ত্র শস্ত্র কিনবে এই তাদের চিন্তাভাবনা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন যে তারা চলে গেছে, এরপরে চলে গেছে তো বড় ধরনের ভয় দেখায় চলে গেল, তো কারণ অনেক টাকা পয়সা তারা নিয়ে যাচ্ছে এবং এখানে আসলে তাদের উদ্দেশ্য ছিল এইবার ফিরে এসে মদিনাকে শেষ করে দেবে, এই নিয়াত করে সেখান থেকে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবি, একজনের নাম ছিল তলহা ইবনে ওবায়দুল্লাহ, আরেকজন ছিল সাঈদ ইবনে যায়েদ, এরা দুইজন আশারায়ে মুবাশশারার দুইজন সাহাবি। এদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একটা কাজ করো, তোমরা আরও উত্তর দিকে সিরিয়ার পাশাপাশি জায়গায় যেয়ে তোমরা খোঁজ নিতে চেষ্টা করো যে আবু সুফিয়ান কীভাবে কখন কীভাবে এখান থেকে ফিরে যাচ্ছে, এই যখনই দেখবা যে ওখান থেকে ফিরে আসতেছে তখন আমাদের এসে খবর দেওয়া, আমরা তাকে গতিরোধ করব। তো ওরা হাওরা নামক একটা স্থান আছে সিরিয়ার খুব পার্শ্ববর্তী এলাকা, সেখানে তারা থাকলেন এবং মানে খোঁজ নিচ্ছেন যে আবু সুফিয়ান এখান থেকে কখন যায়। যখন আবু সুফিয়ান বিরাট বাহিনী নিয়ে ফিরতেছেন তখন ওরা দুইজনে ওখান থেকে ঘোড়া ছুটিয়ে মদিনায় চলে আসলো। এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রসুলাল্লাহ, আমাদের পাশ দিয়ে কিন্তু আবু সুফিয়ান চলে গেছে এবং আমাদের মনে হচ্ছে যে তারা এত সময় মানে মদিনার খুব আশেপাশে আছে। তবে তাদের যে সম্পদের বর্ণনা এরা দুইজন দিলেন সেটা অনেক বড় সম্পদ, 1000 উট ভর্তি করা সম্পদ, 1000 উট ভর্তি, এক একটা উটের পিঠে তো অনেক মাল ধরে, প্রায় 5-7 মন করে মাল চাপানো যায় একটা উটের পিছে। আপনার চিন্তা করে দেখেন যে এই 1000 উটের পিছনে তাহলে কী পরিমাণ মাল সম্পদ নিয়ে আবু সুফিয়ান যাচ্ছে। সেই সম্পদের মোটামুটি মূল্য তখনকার সময়ে ছিল যে 1000 স্বর্ণ মুদ্রা, 50,000 স্বর্ণ মুদ্রা, 50,000 স্বর্ণ মুদ্রা। তো স্বর্ণ মুদ্রা তখনকার এক স্বর্ণ মুদ্রায় তো অনেক অনেক কিছু হতো। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর পেলেন, তাদের সাথে বেশি লোক ছিল না, 40 জন লোক মাত্র ছিল, বুঝলেন যে এদেরকে কাবু করে এই সম্পদ নিয়ে নেওয়া এটা কঠিন কিছু না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে তিনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু এখানে মানে আবু সুফিয়ানের যুদ্ধ পাণ্ডিত্য বা যুদ্ধ সংক্রান্ত তার বুদ্ধি এটা মেনে নিতেই হবে। উনি যখনই দেখতে পেলেন যে দুইজন লোক আমাদের দেখে ফেলেছে, উনি
সাধারণত সচরাচর যে রাস্তা দিয়ে মানুষ যায়, ওনারাও আগে যাতায়াত করেছেন, সেই রাস্তা ছেড়ে ওনারা একটু দূরবর্তী রাস্তা দিয়ে লোহিত সাগরের মানে একেবারে বেশি কিনারা ঘেঁষে, ওই রাস্তা দুর্গম দুর্গম রাস্তা, মানুষ ওই রাস্তায় খুব বেশি চলতো না, উনি ওই রাস্তায় নিলেন। কারণ তার সাথে যে 1,000 উটের যে বহর, এই বহরের সম্পদ তো অনেক বেশি, আর এই সম্পদ যদি একবার চলে যায় তো মক্কার ঘরে ঘরে বলা যায় যে এক ধরনের দুর্বিষহ অবস্থা আসবে, দুর্ভিক্ষ শুরু হবে, মানুষের দারিদ্র চলে আসবে। এই ভয়ে উনি ওই পথটা নিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শোনার পরে মদিনাতে তিনি বললেন যে দেখো, এই যে 50,000 স্বর্ণ মুদ্রা সমপরিমাণ অর্থ মানে জিনিসপত্র নিয়ে এবং অস্ত্রশস্ত্র নিয়ে যে বাহিনীরা যাচ্ছে সেইটা আমাদেরকে ধরতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এখন 40 জনের নেতৃত্বে যেহেতু যাচ্ছে বিরাট সম্পদের অধিকারী, এটাকে গায়রু জাত শৌকা বলা হয়েছে কোরআনে, যে এদের বিরুদ্ধে এদের পাহারা দেওয়ার মতো লোক খুব বেশি ছিল না এবং এদের সাথে যুদ্ধ করতে যে জান হারানোর ভয় কম ছিল, এজন্য সবাই এই নিয়াত করে বেরিয়েছে যে আমরা আবু সুফিয়ানের এই বাহিনীর পিছনে যাব। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখনই ঘোষণা দিয়েছেন মদিনার মধ্যে যে এখন বেরিয়ে পড়তে হবে, তিনি সাধারণভাবে এখানে স্বেচ্ছাসেবী বাহিনী মানে করলেন, উনি নাম ধরে ধরে বলে দিলেন না যে উমুক 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 উমুককে যেতে হবে, উনি একটা স্বেচ্ছাসেবী বাহিনীর মতন কারা যেতে রাজি আছে তোমরা বেরিয়ে পড়ো। তো উনি দেখলেন যে সাথে 300-র উপরে বেদাআত আশারা, 310-এর সামান্য কিছু উপরে, এখন ওই বেদাআত শব্দটা বলে যে এটা কত সংখ্যা হবে, তো 3 থেকে আপনার 10-এর বেজোড় সংখ্যাগুলোকে বেদা বলা হয়। তা কেউ কেউ বলেছেন 313 জন, কেউ কেউ বলেছেন 315 জন, কেউ কেউ বলেছেন 317 জন, কেউ কেউ ঘুরে পেয়েছেন 314 জন, যা হোক মনে করতে হবে 310 জনের উপরে কিছু লোক সাহাবা তারা গেলেন। এর মধ্যে 82 মতান্তরে, 83 মতান্তরে, 86 বা মনে করি যে 82 থেকে 86 সংখ্যক মুহাজিরুন ছিল, এবং 60 জন ছিল আউস গোত্রের এবং 170 জন ছিল খাজরাজ গোত্রের। তারা সবাই বেরিয়ে আসলো এবং যখন তারা বেরিয়ে আসে তখন যে একবার বিরাট যুদ্ধের সাজ নিয়ে বেরিয়ে আসতেছে তা না, কিন্তু তাদের হাতে অত সম্পদ ছিল না, তাদের মধ্যে থেকে মাত্র 2টো ঘোড়া ছিল, একটা ঘোড়া জুবায়ের ইবনুল আওয়ামের আর একটা হলো মেকদাদ ইবনুল আসওয়াদের 2টো ঘোড়া, আর 70টা উট ছিল, যেই 70টা উটে সাহাবায়ে কেরামের 2 জন 3 জন এরকম উটের পিঠে, এক একটা উটের পিঠে উঠে চলছেন, যে এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উট ছিল সেখানে মারসাদ ইবনু আবিল মারসাদ আল গানাউই, তিনি ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাদিফ, তিনি তার পিছনে বসে তিনি যাচ্ছেন, এবং উম্মে মাকতুমকে বলে দিলেন, উম্মে মাকতুম খুবই মানে সঙ্গীন মুহূর্ত, মদিনার এখন দায় দায়িত্ব তোমার, নামাজ পড়বা তুমি এবং এদের লোকজনের দেখাশোনা করবা তুমি। তো উনি অন্ধ ছিলেন, অন্ধ ছিলেন বলে উনি চিন্তা করলেন তাই তো, নামাজ পড়ার ব্যাপারে সমস্যা নাই, সে নামাজ পড়তে পারবে, কিন্তু লোকজন যারা মহিলা এবং বাচ্চারা আছে অথবা যারা যুদ্ধে যেতে পারেনি, যে সমস্ত অসহায় মানুষ আছে, দুর্বল মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, এদের দেখাশুনো করার জন্য উম্মে মাকতুমে যথেষ্ট না। তো উনি রাউহা নামক জায়গায় যেয়ে তারপর আবুল উবাবা ইবনু আব্দুল মুনজিরকে পাঠালেন, বললেন যে দেখো, যদিও আমি উম্মে মাকতুমকে মদিনার খলিফা বানায় আসছে, এখন তুমি ওখানে যে তার মানে তার আন্ডারে কাজ করবা, তুমি গভর্নরের মতন কাজ করবা, যেহেতু খলিফা হলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আর তুমি সেখানে আমেল হিসাবে অর্থাৎ গভর্নর হিসাবে দায়িত্ব পালন করবা। তিনি এখানে 3টি পতাকা তৈরি করলেন, একটা পতাকা জেনারেল পতাকা যেখানে সমস্ত বাহিনীর অগ্রনায়ক হিসাবে মুসাব ইবনে উমাইরকে দিলেন, আর মুহাজিরিনদের একটা পতাকা আলাদাভাবে তৈরি করে সেটা আলী ইবনে আবু তালেবের হাতে দিলেন, এবং আনসারদের একটা পতাকা তৈরি করে তার দায়িত্ব দিলেন সাহাদ ইবনে মুয়াদের হাতে, এবং সেখানে তার ডান পাশে সেনাবাহিনীকে তিনি 5 ভাগে বিভক্ত করলেন, ডাইন পাশের সেনাবাহিনী দায়িত্ব দিলেন জুবাইর ইবনুল আওয়ামকে, এবং বাম পাশের দায়িত্ব দিলেন আল মেকদাদ ইবনে আমরকে, এবং তারা দুইজনকে আমরা দেখতে পাচ্ছি এই দুইজনই মাত্র ছিল অশ্বারোহী, আর বাদবাকি সবাই তো পদাতিক বাহিনীর লোকজন ছিল।
আর মানে মাঝখানে রাখলেন কুস এবনে সাসা, কায়েস এবনে সাসাকে, আর মৌলিক দায়িত্ব তিনি নিজের হাতে রাখলেন এইভাবে, আর পিছনে একটা বাহিনী, এই পাঁচটা বাহিনী নিয়ে তিনি সামনে এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যাওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চিন্তা করলেন যে যেহেতু ওরা রাউহা নামক জায়গায় দেখে আসছে, হাওরা নামক জায়গায় দেখে আসছে, তো ওখান থেকে মদিনায় আসতে আসতে এই মদিনা পাস করে এরা চলে গেছে। আল্লাহ রসুল চিন্তা করলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে আমি যদি বদর পর্যন্ত যাই, মদিনা থেকে 60-70 কিলোমিটার আপনার পশ্চিমে, যদি ওই রকম জায়গায় যে দাঁড়াই, আর বদরের ওই কূপটা হলো এমন একটা জায়গা যেখানে সমস্ত রাস্তাগুলোর সম্মিলনস্থল, এটা হলো লোহিত সাগরের তীরবর্তী এলাকায়, তো ওই জায়গায় গেলে সিরিয়ার থেকে যত লোক যাক না কেন ওই ওই জায়গায় অতিক্রম করে যেতে হয়। উনি চিন্তা করলেন যে আবু সুফিয়ান যাই করুক না কেন এই রাস্তা দিয়ে যেতে হবে, আমি ওই জায়গাটা যে দখল করার চেষ্টা করি। উনি যদিও সাধারণভাবে উনি আরও উত্তর দিকে যাওয়ার কথা ছিল, তা না যে তিনি উত্তর পশ্চিম দিকে বদরের ওই দিকে চলে গেলেন এবং বদরের ওখানে যে দাঁড়ালেন। তবে উনি আরও একটা কাজ করলেন যে তুমি একটা কাজ করো যে এই মানে যুদ্ধে উনি সেনাবাহিনী তো ভাগ করলেন, আমরা মানে বললাম অশ্বারোহী, পদাতিক, ডাইন বাম এগুলো তো করলেন, সাথে সাথে তিনি জাসুস নিয়োগ করলেন, এবং এইটা বোধ হয় যে ইন্টেলিজেন্স, আর্মি ইন্টেলিজেন্স যেটা, এটা আগেও ছিল কিন্তু মানে আমরা একটু আগে তো দেখলাম যে তালহা এবং তালহা ইবনে ওবায়দুল্লাহ এবং জায়েদ সাঈদ ইবনে জায়েদ এই দুইজনকে তিনি নিয়োগ করেছিলেন, কিন্তু এখানে আর দুইজনকে তিনি নিয়োগ করলেন, এরা কিন্তু সাহাবা হিসেবে তখন খুব বেশি নাম করা না, কিন্তু শত্রুদের গতিবিধি বুঝার ক্ষেত্রে এরা ছিল খুবই দারুণ ইন্টেলিজেন্ট, এটা আর্মি ইন্টেলিজেন্ট হিসেবে তারা ব্যবহৃত হতো। তার মধ্যে একজনের নাম ছিল বাস বাস এবনে আমর আল জুহানি, আরেকজন ছিল আদি এবনে আবি আজ জাগবা আল জুহানি, আল জুহানি গোত্রের, এটা মদিনার একটা খুব নাম করা গোত্র। এই দুই মানে গোত্রের দুই জনকে আল্লাহ রসুল আর্মি ইন্টেলিজেন্ট হিসেবে ব্যবহার করলেন যে তোমরা বিভিন্ন জায়গায় যেয়ে আমাকে খোঁজ দাও যে তারা কোথায় আছে, শত্রু বাহিনী কোথায় আছে, আমরা কোন দিক দিয়ে কোথায় যাব। একজন খোঁজ নিয়ে মানে জানার পরে আরেকজনকে পাঠিয়ে দেবো যাতে করে আমাদের সাথে নিয়মিত খবর হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বীরু রাউহাতে পৌঁছালেন তখন তিনি ওখান থেকে মনে করলেন যে আমি উত্তর দিকে অথবা পশ্চিম দিকে না যেয়ে একটু মক্কার দিকে দক্ষিণ দিকে তিনি একটু মোড় নিলেন, নিয়ে তারপরে বদরের জায়গার দিকে তিনি আসলেন। আসার পরে উনি দেখলেন যে আবু সুফিয়ানের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তখন ওরা চেষ্টা করলো যে কি করা যায়, কোথায় কি হচ্ছে। আবু সুফিয়ান এই খবরটা অলরেডি আগে পেয়ে গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে পড়েছেন, কারণ উনি দেখছিলেন তালহা ইবনে ওবায়দুল্লাহকে, উনি দেখার পরে উনি বুঝতে পেরেছেন যে খবর তো চলে গেছে। এখন ওই সময় যারা আর্মি ইন্টেলিজেন্ট হিসেবে কাজ করতো তারা কিন্তু খুব প্রফেশনাল ছিল, তাদের বড় বড় যোগ্যতা থাকতে হতো, তার মধ্যে পদচিহ্ন দেখেছি না, তারপরে মানে উটের পায়খানা দেখে বোঝা যে কোন গোত্রের উট, তারপরে মানে পদচিহ্ন দেখে কত সময় আগে এখান থেকে লোক চলে গেছে সেটাও বোঝা, এই ধরনের যোগ্যতা থাকতে হতো। তো উনি যাকে ব্যবহার করেছেন তার নাম ছিল দমদম, খুব সুন্দর একটা নাম, এমনি আমর আল গেফারি, তিনি আবু সুফিয়ান এই দমদম এমনি আমর আল গেফারিকে দায়িত্ব দিলেন যে তুমি খোঁজ রাখো যে আমাদের নবী মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিক দিয়ে আমাকে পশ্চাদ্ধাবন করতেছে, আমার খোঁজ রাখো এবং সেইভাবে আমাকে বলো। ওনার যখন এই দমদম যখন দেখলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের দিকে আসতেছেন, উনি যে খোঁজ দিলেন যে মারাত্মক অবস্থা, আপনাকে কিন্তু অ্যাটাক হতেই হবে, কারণ ওনারা যেভাবে আসতেছেন বদরের দিকে আপনাকে এই দিকে না গেলে উপায় নেই। তো আবু সুফিয়ান বুঝতে পারলেন যে ব্যাপারটা কোথায় যাচ্ছে, খুব মারাত্মক সমস্যা হতে যাচ্ছে। উনি বললেন যে আজকে তো এই বাহিনীকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। উনি চিন্তা করলেন যে একটা কাজ করি, সময় একটু বেশি লাগুক আমার মক্কা যেতে, কিন্তু আমি এই এদের এই যে সাধারণ রুট বাদ দিয়ে ভিন্ন এমন একটা রুট আমি নেব যেখানে আমার অনেক কষ্ট হবে,
আমার সেনাবাহিনীর অনেক ঝামেলা হতে পারে, হয়তো এই রাস্তা অতিক্রম করতে যেয়ে আমার দু একজন লোক মারাও যেতে পারে, কিন্তু আমি এই পাথুরি এই পাহাড়ি এলাকা আমি গ্রহণ করব। সে ওই ওই রাস্তা দিয়ে একেবারে মানে একদম লোহিত সাগরের একেবারে কিনারা দিয়ে উনি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর দমদমকে বলে দিলেন, দমদম অবস্থা তো খুবই খারাপ, তুমি সরাসরি মক্কায় চলে যাও। মক্কায় চলে যেয়ে যেহেতু তুমি আর্মি ইন্টেলিজেন্ট, তোমার কথাবার্তা শুনেই তারা বিশ্বাস করবে। তুমি ওদেরকে বলো যে আমি চেষ্টা করব যে আমি এমন এক রাস্তা দিয়ে যেতে যে আমি যাতে করে আমি মুক্তি পাই, আমাকে যেন না ধরে, কিন্তু যদি আমি ধরা পড়ে যাই তাহলে দ্বিতীয় বাহিনী যারা আমাকে হেল্প করবে, তুমি মক্কা থেকে একটা বাহিনী, বড় বাহিনী আসতে বলো, যারা এসে এই বদরের এলাকা দিয়ে যেন আসে, এসে মানে আমাকে, আমি যদি আটকা পড়ে যাই তারা ওদেরকে ধরতে পারবে, ওখানে যুদ্ধ হবে। এই কথা বলে মানে আবু সুফিয়ান লোহিত সাগরের পাশ দিয়ে ওই মানে কণ্টকাকীর্ণ রাস্তা, খুবই খারাপ অবস্থা, অত্যন্ত রিস্ক নিয়ে তিনি সেইভাবে যাওয়ার শুরু করলেন। এদিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামও খবর পাচ্ছেন যে ওদিক দিয়ে যাচ্ছেন, উনি বদরের দিকে যাচ্ছেন, আর এদিকে দমদম যখন খবর দিল তখন মক্কায় তো একেবারে সাজ সাজর পড়ে গেল, মারাত্মক অবস্থা হয়ে গেল, সবচেয়ে বড় বিপদ পড়ে গেল ওরা, যে এই বাহিনী যদি অ্যাটাক হয় তাহলে তাদের সম্পদ শেষ, তাদের বীরত্ব শেষ, তারা যে সামনে দাঁড়াবে এরকম সুযোগ সুবিধা তাদের আর আসবে না, এরকম দুশ্চিন্তায় পড়ে গেল সাংঘাতিকভাবে। ওরা বলল যে এখন যুদ্ধের জন্য তোমরা বেরিয়ে পড়ো, এবং ওরা যখন ডাক দিল দেখা গেল কবিলা মানে কুরাইশের বনি আদি মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ ছাড়া আর সমস্ত বংশ সেখান থেকে একেবারে বিরাট বংশ, বিরাট গ্রুপ নিয়ে তারা বেরিয়ে আসলো। তাদের সংখ্যা নিয়ে অনেক কথা আছে, তবে মানে আমরা যেটা দেখতে পাই যে মানে নয়জন কুরাইশের নয়জন লোক এমন ছিল যারা একেবারে প্রধানদের নয়জন, আবু লাহাব আসেনি, আবু লাহাবের পরিবর্তে আরেকজন লোককে সে দেয়। আসলে সে একটা স্বপ্ন দেখে, সে স্বপ্ন দেখে মনে হয় যে সে বোধহয় বাঁচবে না, তো এই ভয়তে সে আর আসেনি, তবে তার পক্ষ থেকে লোক দেওয়া হয়েছিল। এখন এরা এরা যখন আসে, এসে বদরের একটু আগে ওখানে যে তারা দেরি করছে, এই সময় মানে আর্মি ইন্টেলিজেন্স জানালো যে আবু সুফিয়ান এখন নিরাপদ, তিনি যে রাস্তায় গেছেন আল্লাহ রসুল সেই দিকে যেতে পারেননি, বুদ্ধি ওই ওই মানে আবু সুফিয়ানের বুদ্ধিটা ছিল আরও একটু বেশি গভীর, সে ওইভাবে পালাই চলে যেতে পারে। তখন শত্রু শিবিরে বিশেষ করে কুরাইদের কাছে জানিয়ে দেওয়া হলো, 1300-র মতন তারা লোকজন ছিল, তো এসে বলল যে আবু সুফিয়ান এখন মুক্ত এবং তিনি নিরাপদ, তার কোনো সমস্যা নেই, তিনি মক্কা প্রায় পৌঁছে যাচ্ছেন, আপনারা যুদ্ধচিন্তা বাদ দেন। তো আবু জাহাল এবং আরও কয়েকজন তারা চাইছিল যে ওরা মনে হয় যুদ্ধ করবে না, কারণ আবু সুফিয়ান তো মানে বাঁচতে পেরেছে, কিন্তু ওদের মাঝখানে দুটো রকম মত শুরু হলো। এক ধরনের মত হলো এই যে আমরা ওখান থেকে ফিরবো না, আবু জেহেল যদিও প্রথম পর্যায়ে চেয়েছিল যুদ্ধ না করি, কিন্তু পরে তার হামিয়াটা এমনভাবে বেড়ে গেল যে না যুদ্ধ করতেই হবে, তার মানে অহংকার এবং তার এটা এমন পর্যায়ে গেল যে যারা এখানে যুদ্ধ না করবে তারা সব যেন কাওয়ার্ড, এভাবে তিনি একেবারে মানে একটার পর একটা আক্রমণ করতে লাগলেন। বনি জাহরার লোকেরাই তারা বললো যে না আমরা যুদ্ধ করব না, কারণ আমাদের উদ্দেশ্য হলো এই যে আমরা আবু সুফিয়ানকে প্রোটেক্ট করা, সে তো অলরেডি প্রোটেক্টেড, কাজে আমরা এখান থেকে ফিরে যাই। আর বনি হাশেমের লোক যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আপন রক্তের, তারাও বললো যে না আর যুদ্ধ করার দরকার কি, কিন্তু আবু জাহাল এমন বকা শুরু করে দিল এদেরকে যে তোমরা মানে এই যে শব্দগুলো ব্যবহার করেছে যে যাও তোমরা মানে খুব নোংরা ভাষা, যেটা আমার পক্ষে বলাও সম্ভব না, যেসব শব্দগুলো আমরা সিরাতের বইগুলোতে পাই সেখানে খুব খারাপ শব্দ দিয়ে তাদেরকে বলেছে যে তোরা ফিরে যাচ্ছিস এই কারণে। যা হোক, সবাই আবার নিজেদের মধ্যে একটু জাহেলিয়াতের আগুন জ্বালাই দিতে পারলো এবং
প্রস্তুতি গ্রহণ করলো যে আমরা যুদ্ধ করব, এবং এই যুদ্ধ করার জন্য ওরা এ করলো। সেখানে যখন যুদ্ধের দামামা বেজে উঠতে থাকলো, তখন বললো যে আমরা আল্লাহে লা নারজিউ হাতা নারুদ হাতা নারিদা বাদারান। আবু জেহেল বলল যে আমরা বদরে না যেয়ে আমরা ফিরব না, ফানুকিমু বিহা সালাসান, আমরা ওখানে 3 দিন থাকব, ফানানহার আল জুজুর, ওখানে যেয়ে আমরা উট কোরবানি করব, অনুতআমু তাআম, না তাআমু তাআম, আমরা সেখানে খাবো, খাদ্য খাবো, ওয়া নাসকি আল খামর, এবং সেখানে মদ খাওয়াবো, ওয়া তাআজিফু লানা আল কিয়ান, যে ওখানে যারা নর্তকী আছে নাচবে ওই রাত্রে, ও তাসমাউ বিনা আল আরব বিমাসিরিনা ও জামিনা, সারা আরব বিশ্বের লোক আমাদের এই অগ্রগতি এবং আমাদের এই গ্যাদারিং নিয়ে তারা আলোচনা করবে, ফলা ইয়াজালুনা ইয়াহাবুনানা আবাদা, এবং কেয়ামত পর্যন্ত ওরা এই কথা শুনে তারা ভয় পাবে। দেখেন আল্লাহ তাআলার ইশারা থাকে, আল্লাহ তাআলার প্ল্যান থাকে অন্যরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে আবু সুফিয়ানকে ধরার জন্য, এখন সামনে পড়ে যাচ্ছে বড় ধরনের একটা বাহিনী, যাদের হাতে তো অস্ত্র শস্ত্র আছে, যাদের কাছে উট আছে, ঘোড়া আছে, কত কিছু রয়েছে। এখন যা হোক, ওই মানে এই কথাগুলো শোনার পরে বনি জাহরার 400 লোক নিয়ে তারা চলে গেল, 900 কতজন বা প্রায় 1000-এর কাছাকাছি লোকজন আবু জাহালের নেতৃত্বে থাকলো, তারা বদরের প্রান্তরে এসে তারা যুদ্ধ করবে। এইভাবে তারা সামনে আর একটু সামনে এগিয়ে আসলো, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো অলরেডি তখন বদরে পৌঁছে গেছেন। এখন এখানে একটা মানে প্রশ্ন এসে দেখা দিল, প্রথম প্রশ্ন হলো যে এই যুদ্ধটা কার সাথে হওয়ার কথা ছিল আর কার সাথে হচ্ছে? তো হওয়ার কথা ছিল যে আবু সুফিয়ান, যার হাতে অস্ত্র খুব বেশি ছিল না, 40 জন মাত্র লোক ছিল, কিন্তু সম্পদ ছিল 50,000 দিনারের, তো একে এতে তো মানুষ স্বাভাবিকভাবে চলে আসে, অনেক ছোট মানুষও চলে আসছে যুদ্ধ করার জন্য। এখন এই একটা কোশ্চেন যে এখন এত বড় বাহিনীর সামনে কি আমরা যুদ্ধ করব কিনা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা একটা সামনে পড়লেন। দ্বিতীয় হলো যে এদের মধ্যে প্রথম চেতনা কাজ করতো যে এই টাকাগুলো আমাদেরকে অধিকার করা দরকার, যাতে করে এটা মুসলমানদের বিরুদ্ধে মিসইউজ না হয়। তো সেখানে মানুষের একটা লোভ থাকে যে যুদ্ধ হবে, যুদ্ধে জয়লাভ হলে এত টাকা পয়সা আমাদের ভাগে হবে, এটাও একটা কিন্তু লোভ থাকে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু এখানে এসে উল্টোটাই হলো যে আবু সুফিয়ান চলে গেছে, আল্লাহ রসুল জানতে পেরেছেন চলে গেছে, কিন্তু যুদ্ধ হতে যাচ্ছে এখন কাফেরদের সাথে, এখন তিনি কি করবেন, এটা নিয়ে তিনি এখন চিন্তা ভাবনা করেছেন। উনি ফোর্স করলেন না, কারণ হলো যে মদিনায় যে চুক্তিটা হয়েছে, মদিনা আক্রান্ত হলে সবাই মিলে হেল্প করবে, কিন্তু এখানে আসছে শুধু মুসলমানরা, কোনো ইহুদি আসে নেই, কোনো মুশরিক আসে নেই, সব তো মুসলমানরাই আসছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে যারা যারা চুক্তিবদ্ধ হয়েছে মুসলমানরা, মদিনাকে অ্যাটাক হলে তারা এ করবে, মানে প্রোটেকশান দেবে, কিন্তু এখানে তো এই রকম যুদ্ধের জন্য বলেনি যে মদিনার বাইরে এসে যুদ্ধ করা যাবে কি না, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে উনি তখন সুরা করা শুরু করলেন, আলোচনা করলেন, সেখানের অবস্থাটাকে বুঝাই দিলেন, যুদ্ধ নিশ্চিত হয়ে গেলেন যে আবু সুফিয়ানের সাথে এখন আর যুদ্ধ হচ্ছে না, এই যুদ্ধে পরাজিত হলে তো আছেই, বিজয়ী হলেও সম্পদ আসবে না, হ্যাঁ, এটাকে তিনি তুলে ধরলেন। এরপরে যে জিনিসটা উনি তুলে ধরলেন যে তার দুর্বল পয়েন্টটা, যে তোমাদের সাথে যে চুক্তি হয়েছে মুসলমানদের ভিতরে যে আভ্যন্তরীণ যে চুক্তি, সেটা ছিল তোমার মদিনার সাথে চুক্তি, এখন কি করা যায়। তো যখন মাশওয়ারা চলতেছে এখানে, তো সেখানে পরামর্শের ক্ষেত্রে আবু বকর ওমরের পরামর্শ তো আপনারা জানেন সবসময় আগে আসে, তিনি উঠেছেন, তিনি উঠে কথা বলেছেন। মিকদার ইবনে আসওয়াদ উনি উঠেছেন, উনি দাঁড়াইতো, উনি এমন একটা কথা বলেছেন যে পরবর্তী পর্যায়ে সাহাবারা বলতেন আল্লাহ মিকদার এই কথাটা বলছিলেন, আমরা যদি বলতে পারতাম। আব্দুর রহমান ইবনে আউফ মাঝে মাঝে বলতেন, ওহ মিকদাদের কথাটা যদি আমি বলতে পারতাম। মিকদাদ সেদিন বলেছিলেন, মিকদাদ ইবনে আসওয়াদ, মিকদাদ ইবনে আমর আল আসওয়াদ, উনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআকা ওয়াল্লাহি লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা ক্বাঈদুন। আল্লাহু আকবার।
উনি দাঁড়াই বললেন, ইয়া রসুলুল্লাহ, আপনি চলুন, যেভাবে আল্লাহ তাআলা আপনাকে আপনাকে অনুমতি দিয়েছেন, দেখায় পথ দেখাইছেন, সেভাবে চলুন, আমরা আপনার সাথেই আছি। বনি ইসরাইলরা যেভাবে মুসাকে বলেছিল, ও মুসা, তুমি এবং তোমার রব যে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম, আমরা ওই কথা বলবো না, বরং আমরা বলবো ইধহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা, আপনি এবং আপনার রব সামনে যান, যুদ্ধ করেন, ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা আপনার সাথেই যুদ্ধ করব। এটা বলতে যে উনি আবার কথা বললেন, ফাওয়াল্লাহি আল্লাযী বাআথাকা বিল হক লাউ সিরতা বিনা ইলা বারকিল গিমাদ আও গামাদ লা জালাদনা মাআকা মিন দুনিহি হাত্তা তাবলুগাহু। ইয়া রসুল আল্লাহ, আপনি যদি আপনি চলেন, এমনকি বারকুল গামাদ নামক জায়গায় যদি আপনি যান, সেখানেও আপনার যুদ্ধ করতে করতে আপনার ওখানে যাবো, যতক্ষণ পর্যন্ত আপনি সেখানে পৌঁছে যান। অন্য রেওয়ায়তে আসছে, যদি আপনি লোহিত সাগরের মধ্যেও যান, সেখানে আপনার আপনার সাথে আমরা এই সাগরের মধ্যে ঝাঁপ দেব। দেখেন, আমরা একটা অবস্থান দেখতে পাচ্ছি, বদর যুদ্ধ অনেক লম্বা, আমরা ইনশাআল্লাহ এই পর্বটা অর্ধেক আলোচনা করছি, আরও অর্ধেক আলোচনা আমরা বাদ বাকি পর্বে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আপনারা ততক্ষণে ভালো থাকবেন, পরবর্তী পর্বের দাওয়াত দিচ্ছি এবং প্রস্তুতি নেবেন যে এখানে আরও কত কথা আসবে, সেগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।